ওমা তারা তোকে ছাড়া মন বসে না আমার। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 4:25, আর এখন যাব হচ্ছে পটোপাড়াতে ঠাকুর নিয়ে আসতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সেদিনকার সেই যে কালী পুজোর ভিডিওর সেকেন্ড পার্টটা আজকে এখন থেকে শুরু হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বিকাল থেকে শুরু করছি, পুরো ঠাকুর নিয়ে আসা থেকে শুরু করে পূজা পর্যন্ত কি কি করছি না করছি সব কিছুই ব্লগ আকারে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সব কিছু বুঝতে পারবে আর কোনো স্কিপ না করে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখে যাবে। দেখো ওদিকে আমার ভাই আছে, টিয়া আছে, দেখতেই পাচ্ছে সব। আর আমাদের ঠাকুরের জন্য রিক্সা আসছে, তো আমরা বেরিয়ে যাব। আর এখানে গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, রিক্সা করে ঠাকুর আনবো। দেখো গাইস, আমাদের রিক্সা কিন্তু এসে গিয়েছে, আর আমরা রিক্সাতে বসে গিয়েছি। আমি, বাবা আর একটা দাদা যাচ্ছি, আর সায়ন আছে। তো গাইস দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু ঠাকুর নিতে চলে এসেছি। দেখো এই বাড়িটা, আর বাবা আর দাদা কিন্তু ওখানে কথা বলছে, বলতে গিয়েছে। ওই তারে বাঁধতে হয়তো। তো গাইস দেখো, রিক্সাতে তোলা হচ্ছে আমাদের ঠাকুর। দুটো এক রিক্সাতে যাবে তো? মাকে দাও পুজো করলাম, মাকে দাও পুজো করলাম, মাকে দাও পুজো করলাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শীতল প্রেমানন্দ হরি হরি বল। তো গাইস দেখো, দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর গাড়িতে উঠে গিয়েছে, আর দাদা দেখো, যেহেতু দুটো ঠাকুর আছে না, একটু অসুবিধা হচ্ছে, তো দেখো ধরে নিতে হচ্ছে। আর রাস্তাটাও দেখো একদম সরু রাস্তা, এদিকে পুকুর আছে। দেখো গাইস, আমরা কিন্তু ঠাকুর নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর আমাদের বাড়ি থেকে পটোর বাড়ি মাত্র পায়ে হেঁটে 15 মিনিট, আর রিক্সা করে তো আরও কম সময় লাগে। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ধরে না, দেখো আমাদের প্রতিমা কিন্তু এইমাত্র আসলো। আর দেখো আমাদের একটা দাদা পাড়া প্রতিবেশী আর আমার ভাগ্না সায়নকে তো তোমরা চেনো, তো দুজন মিলে প্রতিমাকে নামিয়ে আমাদের যে পূজা প্যান্ডেলে পূজাটা হবে সেখানে কিন্তু ঠাকুরটা রাখছে, দেখতেই পাচ্ছ খুব সাবধানে। আর আমাদের এখনও একটা প্রতিমা রিক্সাতে আছে, সেটাকেও নিয়ে আসা হলো পূজা প্যান্ডেলে, দেখতেই পাচ্ছ। সত্যি প্রতিমার চোখ দুটো এত সুন্দর ফুটিয়ে তুলেছে পটো, এত ভালো লাগছে। আমি যখন থেকে দেখেছি তখন থেকেই সবাইকে বলছি এত সুন্দর ঠাকুর, এত সুন্দর ঠাকুর। আর ঠাকুরগুলোকে দেখো, মুখগুলো ঢেকে দেওয়া হয়েছে, কারণ পুজোর আগে ঠাকুরের মুখ দেখতে নেই সেজন্য। এখন বাজে সন্ধ্যা 6:10, আর দক্ষিণাকালীর পূজাতে যে 5 রকম সবজি ভাজতে হয় সেগুলো দেখো কাটছে কাকিমা আর বৌদি আমাদের একটা। আর এখানে কিন্তু মা বসে আছে, আর আমাদের একটা পাড়া প্রতিবেশী জেঠিমা বসে আছে, ওদিকে দেখো আমার ছোটদি ভাই বসে আছে।
তো দেখো প্রায় কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে আমার বড়দি দেখো বরণ ডালা সাজাচ্ছে, আর আমার বৌদি ভাই দেখো আটা মাখছে ঠাকুরের যে লুচি বেলতে হবে, লুচি বানাতে হবে সেজন্য। আর এদিকে দেখো যে 108টা প্রদীপ দরকার সেগুলোও হয়ে গিয়েছে, আর এই মাত্র এসে পৌঁছে গেছে আমাদের বৌদি ভাইয়ের মা আর বোন। কিছু নারকেল নাড়ু বানাতে হবে সেজন্য দেখো নারকেল কোরা হচ্ছে, আর এদিকে আমাদের মাসিমা এই মাত্র এসেই দেখো কাজে বসে গিয়েছে, দেখো বেলপাতাগুলো দেখো একটা একটা করে ছাড়াচ্ছে, হচ্ছে ডালে আছে যেহেতু সেই ডাল থেকে একটা একটা করে ছাড়াচ্ছে। আর এদিকে দেখো মায়ের গলাতে যেহেতু জবার মালা লাগবে, তো দেখো জবা ফুলের মালাগুলো মানে জবা ফুলগুলো একটা একটা করে গোনা হচ্ছে, আর এদিকে দেখো মালাও তৈরি হচ্ছে। তো এটা তৈরি করছে আমাদের বৌদি ভাইয়ের বোন মানে আমার ছোটদি ভাই দেখো, আর এটাও কিন্তু আমার একটা দিদি ভাই, তো দুই দিদি ভাই মিলেই কিন্তু মালাটা তৈরি করছে। আর এদিকে কিন্তু হচ্ছে লুচি ভাজা ভাজির পর্বটা শুরু হয়ে গিয়েছে, দেখো আমার বড়দি আর আমাদের একটা বৌমা হচ্ছে লুচি বানাচ্ছে, ঠাকুরের ভোগ রান্নার ব্যাপারটা বড়দি আর বৌমাই এদিকে সামলাচ্ছে। আর এদিকে দেখো আমাদের এই দাদুটা সত্যিই জবাব নেই, যে কোনো কাজে পূজা পার্বণে এই দাদুকে ডাকা হয়। আর এদিকে দেখো আমার বড়দি ঠাকুরের যে খিচুড়ি ভোগ রান্না হবে সেইটা কিন্তু সেই ডালটা বেছে দিচ্ছে, আর বৌমা এদিকে ভেন্ডি ভাজছে, আর এদিকে দেখো লুচি ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আর এদিকে ভেন্ডি ভাজাগুলো দেখো হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু তুলে নিচ্ছে বৌমা। আর এদিকে দেখো বৌদি ভাই দেখো আমাকে দেখে ময়দা মাখাটার একটু ধরনটা পরিবর্তন করেছে। তো যাই হোক এই ময়দাগুলো বাড়িতে যা আত্মীয় স্বজন আছে তাদের যে লুচি হবে সেই লুচির জন্য এই ময়দাগুলো মাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে কিন্তু বৌমার কিন্তু এখনও ভাজাভুজি শেষ হয়নি, একটার পর একটা ভাজাভুজি করছে, তো এখন কিন্তু পটল ভাজা হচ্ছে, দেখো পটলগুলো কুচি কুচি করে কিন্তু ভাজা হচ্ছে। আর আমাদের এই দাদুটা কিন্তু সারা দিন আজকে খেটেই চলেছে, এখন দেখো ঠাকুরের যে তীর লাগে সেই তীরটা বানাচ্ছে, আর এদিকে দেখো সেই যে ময়দা সেই ময়দাগুলো হচ্ছে লেচি আকারে কাটছে, আর আমাদের নাড়ু বাবাকে তো তোমরা দেখেইছ। আর এদিকে হচ্ছে কাবলি ছোলা আর আলুর তরকারি, আর রান্নি কিন্তু সেই আমাদের কাকিমাই আছে, দেখতেই পাচ্ছ। আর আজকে সুমনবনু আর পিউ একটু দেখানো কাজ করছে, দুই ফাঁকিবাজ আজকে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক আর এখানে সবাই আছে, দিদি জেঠিমা সবাই লুচিগুলো একটু বেলে দিচ্ছে, আর এদিকে ভাজাভুজির কাজ করছে কিন্তু আমাদের ওই কাকিমা, আর এদিকে কিন্তু আমাদের বৌদি ভাইয়ের বোন মানে আমার ছোটদি ভাই সবাই মিলেই কিন্তু করছে। আর এই দেখো কতগুলো লুচি দেখো ভাজা হয়ে গিয়েছে, দেখো একটা বড় হাঁড়িতে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে কিন্তু ব্রাহ্মণ মশাই চলে এসেছে আর থান বাঁধা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু নারকেল নাড়ুগুলো বানাচ্ছে আমার দুই বৌমা, তো দেখো। আর এদিকে খাওয়া দাওয়ার পর্বটাও শুরু করে দিয়েছে যেহেতু রাতটা অনেকটা বেড়ে গিয়েছে, আর তোমরা তো জানোই যে কালী পূজা রাত 12টার পরে শুরু হয়, তো খাওয়া দাওয়া এদিকে সবাইকে দেয়া হচ্ছে। আর এদিকে মাকে থানে বসানোর জন্য দেখো যে বরণ করতে হয়, সেই জন্য মা দক্ষিণা কালীকে দেখো আমার মা বরণ করে নিচ্ছে, বরণ করার পরে কিন্তু থানে তোলা হবে। বলুন নাম তদ বিষ্ণু
পরমং পদম সদা বসন্তে সুরয়ো দিবিব চক্ষুরাদদম নমো মার্শাদি দশ মাত্রাভ্যন্ত আবার নেন নমো এতে গন্ধবস্তি শ্রী বাস্তু দেবতাভ্যন্ত দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে দেখ মন কেউ কারো মাতোর কত রঙ্গ দেখবো আর কত কাল শুইবো ছল মাতোর কত রঙ্গ দেখবো কখন মা রূপ দেখি তোর এলো ভেসি সর্বনাশী কখন মা নয়নে তোর কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি আর কতকাল শৈব ছল মা তোর কত রঙ্গ দেখবো মা তোর কত রঙ্গ দেখবো বল